আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে এখানে আছি এই মসজিদে নামিরা, যেখান থেকে আরাফাতের ময়দানে খুতবা দেওয়া হয়। এই মসজিদে নামিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই এলাকায় দীর্ঘদিন সাল্লাম অবস্থান করেছিলেন। বর্তমানে এই জায়গার ভিতরেই খুতবা দেওয়া হয় এবং বছরে একবারই খোলা হয় এই মসজিদটি, মসজিদে নামিরা। তবে এখানে জুমার সালাত আদায় করা হয় এবং ওয়াক্তের সালাত আদায় করা হয়, আর খুতবার জন্য একবারই তার নির্দিষ্ট জায়গায় খুলে দেওয়া হয় এই সেই মসজিদে নামিরা। আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূলুল্লাহ সাল্লাম খুতবা দিয়েছেন বিদায় হজের, এই খুতবাটা এই আরাফাতের ময়দানে হয়েছে। রাসূল সাল্লাম সেখানে পাঁচটি বিষয় বলেছিলেন, ওয়াত্তাকুল্লাহ ওয়াসাল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম ওয়াতিউ উমারাকুম তাদখুলুল জান্নাতা বিরাব্বিকুম। রাসূল সাল্লাম বলেছেন তোমরা পাঁচটি আমল করবে, আল্লাহকে ভয় করবে, সালাত আদায় করবে, যাকাত দিবে, তোমাদের যারা মুরব্বী থাকবে তোমাদের পিতা মাতা তাদের অনুসরণ করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদখুলুল জান্নাতা বিরাব্বিকুম, এই আমলগুলো যদি করতে পারো তাহলে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন। এই সেই আরাফাতের ময়দান যেখান থেকে আল্লাহ রাসূল এই পাঁচটি কথা বলেছেন। আরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে যেন কিয়ামতের দিন তোমরা আসামির কাঠগড়ায় না দাঁড়াও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধবাদের কথা বললেন, এতিমদের কথা বললেন। বিদায় হজের এই ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সুন্দর জীবন ব্যবস্থার একটি কথা বলে দিলেন, সেটাই হলো এই আরাফাতের ময়দান। এই ময়দান থেকে যে আহ্বানগুলো দিয়েছেন আমরা সেই আহ্বানগুলো যেন বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাতান না।